একটা ছেলে একটা মেয়ের কোন দিক দেখে প্রেমে পড়ে? হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ের কোন দিক দেখে প্রেমে পড়ে? আমি তো ছেলে না, আমি কেমনে বলবো? আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড কেন প্রেমে পড়ছে? আমার বয়ফ্রেন্ড প্রেমে পড়ছে কারণ আমি খুবই অসাধারণ। হট? আমি হট। আচ্ছা, ময়ে ময়ে আলার গা আলার আজ না করে পারলা না করে ও ইনশাল্লাহ ওয়ান ডে সব ঠিক হয়ে যাবো জীবনটাতে সহজ রে আলার গা আলার আলার গা আলার আগুনের মোহনায় দাদার বেটা, এটা হইলো বেটা, হইলো এটা কি মানুষ রে বাবা? হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়া সহ টিকটক কাঁপানো অস্থির বাঙালির মজার সব ভিডিও, যেগুলো দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। চুলের উপর সারাদিন কত কিছু, এত মজবুত থাকে কিভাবে? সেই জন্যই একদিন পর পর প্যারাশুট অ্যাডভান্সড, যা চুলের তিন স্তর গভীরে পৌঁছে চুল করে ভেতর থেকে মজবুত ও সুন্দর। প্যারাশুট অ্যাডভান্সড, আমার মজবুত চুলের গল্প। আরে রাটা কোথেকে এলো? টপা টপ টপা টপ টপা টপ, মালুম না। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার সহ বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষের ভিডিওগুলো আপনার খারাপ মনকে ভালো করে দিতে বাধ্য। এই সময় কম, শুরু করো। ঠিক আছে ঠিক আছে। বাংলাদেশ দলের কোন ক্রিকেটারকে সবচেয়ে ভালো লাগে? বেশি পাত্তা দিলে পেলা পোকা নিজের প্রজাপতি মনে করে, আর তুমি তো বেড়া মানুষ। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। ভাই রে ভাই, তুই ব্যাটা মানুষ, ব্যাটার মতো থাকবি, তুই কেন মেয়েদের মতো সাজবি, তাদের মতো আচরণ করবি? মানে কি বলবো, কি বলবো, যাই হোক আমি আর কিছু না বলি, যা বলার আপনারা কমেন্টে বলে যান, একে কি করা যায়। তো যাই হোক গাইস, এর পর দেখবেন টিকটক কাঁপানো অস্থির বাঙালিদের দম ফাটানো মজার কিছু কাণ্ড কারখানা। বিশ্বাস করো জান, তুমি আমার প্রথম ভালোবাসা। তুমি আমার প্রথম ভালোবাসা, তোমার কসম। খতম, কি হরি, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। হুয়া হমে ভি প্যার হুয়া, মুলাকাত কি হ্যায় ঘড়ি আব আয়। আচ্ছা দিশান, তুমি যদি পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েকে মাত্র 2000 টাকা পাও আর আমাকে যদি 2 কোটি টাকা পাও, তাহলে তুমি কাকে চুজ করবে? অবভিয়াসলি তোমাকেই চুজ করবো। আরে তুমি ওইদিকে পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েকে মাত্র 2000 টাকা পাচ্ছো আর আমাকে 2 কোটি টাকা পাচ্ছো, ভেবে দেখো। আরে এখানে টাকাটা কেন ম্যাটার করবে যেখানে তুমি আছো? তুমি বলতে চাচ্ছো আমি পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে না? আসলেই ভাই, মেয়েদের মন বোঝা বড্ড কঠিন। যেখানে স্টিভ জবস, বিল গেটসদের মতো বিলিয়নাররা তাদের মন বুঝতে পারে নাই, সেখানে আমি আপনাদের অনেক দূরের কথা। সো গাইজ, এর পরে রয়েছে ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হওয়া অস্থির কিছু ফানি ভিডিও, যা দেখে না হেসে থাকা মুশকিল। এই জেনারেশনের এই ছবিটা দেখা উচিত, যারা বাংলা
বাংলাদেশের ইতিহাস জানে না, মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না, তাদের এই ছবিটা দেখা উচিত। কি বানিয়েছেন সামনে গেলছি শহীদ, কি বলবো আর বলার কিছু নাই। সবাই আসেন এই ছবিটা একবার দেখেন প্লিজ, আমি এই জেনারেশনকে অনুরোধ করছি আপনারা ছবিটা এসে দেখেন। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই, শুভাকাঙ্ক্ষী কেউ নাই, তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন, যত টাকা লাগে আমি দিব। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আমি প্রথম যখন চাকি মানে শাহরুখ খানকে দেখেছি, আমি পুরো কেঁদে দিয়েছি। পরবর্তী কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। ধন্যবাদ।